নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2024 এই বছর শনি মহারাজ এই পাঁচ রাশিকে দুভাত ভরে অর্থ দিতে চলেছে। সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে শনি মহারাজ, আর যার ফলে এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন থাকে যে শনি মানেই কিন্তু একটা ভয় মনের মধ্যে, প্রশ্ন যে শনি সাড়ে সাতি, শনির মহাদশা বা শনির ঢাইয়া, মনের মধ্যে কিন্তু ভয়ের সঞ্চার হয়। কিন্তু আমি একটা কথা বলছি, শনি কাউকে কোনো খারাপ ফল কিন্তু দেয় না। আপনি যেমন কর্ম করবেন তার ফল কিন্তু শনি মহারাজ কিন্তু দেন। অর্থাৎ আপনি যেমন গাছ লাগাবেন ঠিক তেমন ফলটা আপনি পাবেন। অর্থাৎ আপনি আপনার কর্মের ফল আপনি কিন্তু পাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু শনি মহারাজ করে। আপনি যদি ভালো কর্ম করেন নিশ্চিতরূপে আপনি ভালো ফল পাবেন। তো স্বাভাবিকভাবেই শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর অনেকেই প্রচুর মানুষ কিন্তু ভুল করেন, যেটা হচ্ছে শনিবার করে শনি মন্দিরে গিয়ে আপনারা শনি ঠাকুরের পূজা করেন, কিন্তু সেখানে কিন্তু শনির মূর্তি রয়েছে, অর্থাৎ শনির চোখ রয়েছে। অর্থাৎ যেখানে শনি দৃষ্টির পরে কিনা সেই জায়গাটা কিন্তু নাশ করে দেয়। এবং অনেকে শনির কে ভালো করার জন্য সেখানে তেল চড়ান অনেক। আপনারা শনিকে ভালো করার জন্য শনি পূজা করেন, আমি একটি কথা বলবো, যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা শনির পূজা করতে পারেন, নয়তো আপনারা মূর্তির সামনে শনি পূজা করবেন না, তাতে কিন্তু নেগেটিভ এফেক্টটাই কিন্তু বেশি আসবে। এবার আসি, শনি আপনার জন্ম কুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে দেখা কিন্তু দরকার। আমি একটি কথা বলি, শনিকে বেটার করতে গেলে হনুমানজির উপাসনা করুন, শনি থেকে লাভ নিতে গেলে হনুমানজির পুজো করুন। কারণ একটু আপনাদেরকে আমি আলোচনা করি, সূর্যের শিষ্য হনুমানজি, সূর্যদেব শিষ্যকে হনুমানজিকে বললেন যে তুমি শনি মহারাজকে বুঝাও। কিন্তু শনি মহারাজকে যখন শনিদেবকে যখন বুঝাতে গেলেন হনুমানজি, শনি মহারাজ তখন খুবই ক্রুদ্ধ। অর্থাৎ হনুমানজির সঙ্গে শনি মহারাজের দ্বন্দ্ব লেগে গেল, যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ চরম পর্যায়ে গেল এবং হনুমানজি এমন প্রহার করলেন শনিদেবকে, সেখানে শনিদেব হনুমানজিকে বললেন যে আপনার যেখানে পুজো হবে আপনার যারা ভক্ত থাকবে তাদের উপর কুদৃষ্টি কিন্তু পড়বে না। অর্থাৎ এই থেকে কিন্তু প্রত্যেকে হনুমানজির যখন পূজা করবেন দেখবেন শনির যে নেগেটিভ এফেক্টগুলো সেটা কিন্তু থাকবে না। জয় হনুমানজি, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করুন। আপনার শনি সাড়ে সাথে চলতেই পারে, শনির ঢাইয়া চলতেই পারে, কিন্তু আপনারা হনুমানজি স্মরণাপন্ন হন, দেখবেন আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কাটবে। আপনার জন্মচকে গ্রহের দোষ রয়েছে সেটাও কিন্তু আপনাদের কাটবে। আবার শনিকে সন্তুষ্ট করতে গেলে আমি একটা কথা বলছি, আপনারা অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে আপনারা সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ আপনারা দিতে পারেন। অর্থাৎ সেটা আপনারা মাটির প্রদীপও দিতে পারেন, লোহার পাত্র আপনারা লোহার প্রদীপেও আপনারা কিন্তু সেখানে কিন্তু আপনারা দিতে পারেন, এবং শনির বীজ মন্ত্রণার পাঠ করতে থাকুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট আপনাদের কেটে যাবে। এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করতে থাকুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং শনিকে ভালো করতে গেলে আমি আরেকটি কথা বলছি, আপনারা বিশেষ করে
বিশেষ করে আপনারা রাস্তার যে কুকুর কুকুর রয়েছে, স্ট্রিট ডগ, আমি বাড়ির কুকুরের কথা বলছি না, রাস্তার যে কুকুর রয়েছে স্ট্রিট ডগ, তাদেরকে কিছু হলেও খেতে দিন। দেখবেন শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে সেটা কিন্তু আপনাদের কাটবে। শনিকে ভালো করতে গেলে কী করতে হবে? শনিকে ভালো করতে গেলে আপনারা বাস্তবে যারা নির্ধনী বা একটু দুর্বল মানুষ রয়েছে তাদের সহায়তা করুন, তাদের সাহায্য করুন। দেখবেন শনি কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ভালো কিন্তু হবে, অর্থাৎ আপনার ছকে যদি ভালো থাকে আরও ভালো রেজাল্ট আপনি পাবেন। আপনার জন্মকুণ্ডলে যদি শনি খারাপ থাকে, যদি আপনি এই শুভ কাজগুলো যদি করেন, আপনার যতই হোক না কেন কোনো রত্নের দরকার পড়বে না, তাতেও কিন্তু আপনার শনি কিন্তু বেটার রেজাল্ট কিন্তু দিবে। এবং পাশাপাশি আপনারা লোহার আংটি, যে কোনো লোহার না, অর্থাৎ ঘোড়ার নালের, অর্থাৎ ঘোড়ার নালের যে লোহা হয় সেটার আংটি আপনারা পরিধান করুন। শনিবার দিন আপনারা সরষার তেলের মধ্যে রেখে সেটা সন্ধ্যাবেলা আপনারা পশ্চিম দিকে মুখ করে ওম সাং সরিষ্চরণ নম এই মন্ত্রটি পাঠ করে আপনারা সেই আপনার ঘোড়ার নালে আংটিটি আপনারা পরিধান করুন, তাতে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কাটবে। এবং এর পাশাপাশি যে আংটিটা তৈরি হচ্ছে সেটা কোনো মতে যেন আগুন স্পর্শ না হয়, অর্থাৎ আগুনে দিয়ে ওটাকে পিটানো যেন না হয়, এমনি পিটিয়ে করতে পারে কিন্তু আগুন দিয়ে কোনো প্রেশার দেওয়া যেন না হয়, এমনি পিটিয়ে পিটিয়ে কেটে সেটা আপনার আঙুলের সাইজে আংটি করতেই পারে, কিন্তু সেখানে যেন আগুন স্পর্শ যেন না হয় এবং সেটা আপনি পড়ুন, তাতেও কিন্তু শনির যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন, তাতেও কিন্তু শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটবে। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে এই 2024 সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, নতুন রেকর্ড করতে চলেছে 2024-এ, লিখে রাখুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। হয়তো আপনারা ভিডিওগুলো দেখছেন আপনার সাথে মিলছে না, আপনারা প্রচুর ভিডিও দেখছেন কিন্তু আপনার সাথে মিলছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ কিন্তু হবে। দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি এমনি শনির সাড়ে সাথে একদম শেষ অন্তিম চরণ, আপনাদেরকে শনি কিন্তু এই সময় বিশেষ করে ব্যাংক ব্যালেন্স আপনাদেরকে করাবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, দীর্ঘদিন আপনাদের যে কোনো অর্থ আটকে গেছিল সেই অর্থ আপনাদের রিকভারি হবে, আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে মকর রাশির। এবং আপনাদের ক্ষেত্রে যাদের প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কাজগুলো কিন্তু আপনাদের খুব দুর্দান্ত হতে কিন্তু চলেছে। দ্বিতীয় রাশি মেষ রাশি। হ্যাঁ মেষ রাশির আমি একটি কথা বলি, আপনাদের এই বছর কিন্তু শনি কিন্তু খুব ভালো ফল দেবে, কিন্তু হ্যাঁ 2025 থেকে বি কেয়ারফুল শনি মেষ রাশি, আপনাদের মার্চ মাস থেকে কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে, এখন থেকে আপনারা যোগাযোগ করুন, তার শনির সাড়ে সাথে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। দেখুন আপনাদের কর্মাধিপতি কর্মক্ষেত্রে আপনাদের যেমন উন্নতি আপনাদের দিবে এবং একাদশভাবে আছে আপনাদের লাভ দিবে, সফলতা দিবে, ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের মান সম্মান আপনাদের পদপ্রতিষ্ঠা লাভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক রূপ থেকে কিন্তু এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে মেষ রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে তুলা রাশি। তুলা রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে চতুর্থপতি, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের সন্তান প্রাপ্তি এবং এর সাথে সাথে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে, এবং বড় কোনো
জায়গা থেকে আপনারা বেশ কিছু সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। আচ্ছা, তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্ম প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, ট্রান্সপোর্টে যারা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে খুব লাভ, এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি, এবং এর সাথে সাথে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারাও নতুন রেকর্ড করতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব বিশেষভাবে লাভ দেবে। সিংহ রাশির আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়াবে, আপনাদের বৈবাহিক জীবন ভালো করবে, শুভ বিবাহের জায়গা ভালো হতে চলেছে, বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে, আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ পেতে চলেছেন, ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে নতুন যুগের সূচনা কিন্তু করতে চলেছে। তো আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথ রয়েছে, আর এই সমাধানের পথ হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র। তাই অবশ্যই আপনারা কনসাল্ট করুন, এবং পাশাপাশি আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন সেই সমস্যা থেকে আপনারা হয়তো বেরিয়ে আসতে পারছেন না, আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা একবার দেখিয়ে নিন। তো যাই হোক, 2024 এই শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে এই পাঁচটি রাশি সমস্ত রেকর্ড ভেঙে দুহাত ভরে অর্থ আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। অবশ্যই আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমানজির আপনারা উপাসনা করুন, এবং পাশাপাশি আপনারা ওং নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন, জীবনে যত বড় সমস্যা থাক না কেন, সমস্যাগুলো আপনাদের সমাধান কিন্তু হবে। নমস্কার, ধন্যবাদ।